সেটা যেহেতু আজকে রিজার্ভ লেবার কমিশনের কাছে সেটা রেফার হয়েছে, তার সাথে সাথে ট্রাইব্যুনালও একটা তাদের ব্যাংকের যে নিয়মযুক্ত কাজ তার বিরুদ্ধেও ট্রাইব্যুনাল একটা কেস চলছে। পরবর্তীতে হয়তো কবে রাজেন নাগর আপনাদের কাছে বিস্তারিতভাবে বলবেন। স্বাভাবিকভাবে আজকের এই সভাতে ব্যাংক অফ বরোদার তরফ থেকে ডাকা হলো, ব্যাংক অফ বরোদা ইউনিয়নের তরফ থেকে ডাকা হলো আজকে এখানকার লোকাল অন্যান্য ব্যাংকের কর্মচারীরা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান থেকেও তারা এসছেন, তাদের সকলকে স্বাগত জানাই। বেশিরভাগই আমার পরিচিত মুখ দীর্ঘদিন ইউনিয়ন করার সুবাদে বা যে ব্যাংকে আমি ছিলাম আগে সেই ব্যাংকটা অস্তিত্ব লোপ পেয়ে গেছে, দেনা ব্যাংক সেই ব্যাংকেরও প্রায় অনেক সদস্যই তারা আজকে এখানে এসছেন। আমি সকলকেই স্বাগত জানাই। আজকে বর্তমানে যে অবস্থা চলছে, যে অবস্থার মধ্যে ভারতবর্ষে বর্তমানে যে অবস্থাটা চলছে এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রিতেও যে অবস্থাটা চলছে, সেখানে একটা মিটিং ডেকে লোক জড়ো করাটাই বর্তমানে খুব একটা কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। সেই হিসাবে কমরেড অশোক হালদারের যে উদ্যোগ বা ব্যাংক অফ বরোদা এমপ্লয়িজ ইউনিয়নের যে উদ্যোগ, সেটা নিশ্চয়ই একটা নজির বলতে পারি আমি। সেই হিসাবে আমরা ঠিকই করেছি যে একটা দুর্গাপুরে একটা মিটিং করব, একটা মুর্শিদাবাদে একটা মিটিং করব এবং একটা শিলিগুড়িতে মিটিং করব। যে মিটিংটাতে রাজেন্দ্রের মতো সর্বভারতীয় নেতা থাকতে পারবেন, কারণ যার বক্তব্য শোনা এবং ইন্টারাকশন করার সুযোগ সরাসরি পাওয়া যায় এখান থেকে। দুর্গাপুর বা শিলিগুড়ি বা মুর্শিদাবাদ থেকে সবসময় তো আমাদের এখানে কলকাতায় যাওয়া সম্ভব হয়ে ওঠে না, সেই সম্ভবের কথাটা চিন্তা করেই আমরা আজকের এই দুর্গাপুরের অনুষ্ঠানটা করছি। এর মাঝে জেলা সেক্রেটারি করেছে, বিপিপিএর কনফারেন্স হয়ে গেছে, এআইবিএর কনফারেন্স হয়ে গেছে, ডিটেলস বক্তব্য আপনারা রাজেন্দ্রের কাছ থেকে মমতার কাছ থেকে শুনবেন, পার্থদা আছেন শুনবেন। আমাদের ব্যাংকিং এনভায়রনমেন্ট ব্যাপারে জেলা সেক্রেটারিও আপনাদেরকে বক্তব্য শোনাবেন যে এখন কী পরিস্থিতিতে আমরা আছি, আমাদের ব্যাংকের অ্যাপ্রোচ কীরকম, টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কী চলছে ডিটেলস ব্যবহার করব। আমি আর সময় নষ্ট না করে আমি যেটা আমাদের জেনারেল সেক্রেটারি বলেছেন, আমরা আমাদের আন্তরিক প্রীতি বিনিময় করব আমাদের একদম নিজেদের কাছের লোকেদের সঙ্গে, যাদেরকে নিয়ে আমরা নিজেরা সবসময় গর্ব করি এবং যারা আমাদের কাছে আজকে বিরাট একটা অ্যাসেট হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমি জেনারেল সেক্রেটারিকে অনুরোধ করছি অনুষ্ঠানের প্রাথমিক পর্বের ওই প্রীতি বিনিময় কি আমাদের মূলত উদ্দেশ্য কি প্রোগ্রামটা আজকে হলো, আমাদের ব্যাংক অফ বরোদা এমপ্লয়িজ ইউনিয়নের যে এআইবি ইউনিট আছে যেটা আমরা রিকগনাইজড ইউনিয়ন ব্যাংক অফ বরোদায়, মূলত আমাদের সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের প্রত্যেকটা রিজিয়নে মাস মিটিং করবো। সেই মাস মিটিংয়ের আজকে হলো দুর্গাপুরে আমাদের যে সভা, এই মিটিংয়ে মূলত আমরা ভারতবর্ষের বর্তমান যে সরকার ব্যাংক প্রাইভেটাইজেশনের যে চক্রান্ত তার বিরুদ্ধে এবং রিফর্মসের নামে ট্রেড ইউনিয়নকে দুর্বল করার যে চক্রান্ত তার বিরুদ্ধে আমাদের আজকের এই মাসে। কতজনকে নিয়ে হচ্ছে মিটিংটা? আমাদের মিটিংয়ে মোটামুটি অ্যারাউন্ড 200 জন আমাদের সদস্য সদস্যরা আমাদের এখানে উপস্থিত আছে। আপনার নাম? আমার নাম ইন্দ্রনীল মিত্র, আমি সাধারণ সম্পাদক ব্যাংক অফ বরোদা। ব্যাংক প্রাইভেটাইজেশনের যে কেন্দ্রীয় সরকারের চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে মাস মিটিং করা এবং কর্মচারীদের উদ্বুদ্ধ করা। আজকে ব্যাংক অফ বরোদা এমপ্লয়িজ ইউনিয়নের ডাকে ব্যাংক অফ বরোদার সমস্ত কর্মচারীরা আজকে একত্রিত হয়েছে, আমাদের এখানে মাস মিটিং হবে। সেখানে আমরা ব্যাংকের যে বর্তমান যে সরকার, সেই সরকারের ব্যাংকিংয়ের বিরুদ্ধে যে সমস্ত স্টেপ তার বিরুদ্ধাচরণ করে আমরা বক্তব্য। আপনার নাম?
আমার নাম বিজন রায়। আমি আজকের প্রোগ্রাম মূলত মার্চ মাসে এবং মে মাসে, মার্চ মাসে আমাদের স্টেট বডি বেঙ্গল কনফারেন্সের নেতা তার কনফারেন্স হয়ে গেছে, তারপরে অল ইন্ডিয়া ব্যাংকের তার স্টেশন তার মে মাসে কনফারেন্স হয়েছে। সেখান থেকে যে সিদ্ধান্তটা যেটা হয়েছে ব্যাংকিং ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিতে আজকাল সরকার যেভাবে চাইছে টোটাল ইন্ডাস্ট্রিকেই তারা বেসরকারি হাতে তুলে দিতে চায়, তার বিরুদ্ধে যে লড়াই সিদ্ধান্ত সে লড়াইতে যাতে সরকারি সমর্থন বিশেষ করে এই বিএ নেতৃত্বাধীন যারা আছে সে উপলক্ষে এই মিটিং, এই মিটিংয়ে ব্যাংক তার লোকাল যারা অন্যান্য ব্যাংকের যারা আছেন তারা তো আছে, ব্যাংক অফ বরোদার পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এখান থেকে কর্মচারী আসবেন, এখানে আলোচনা হবে আগামী দিনে যে আমাদের আন্দোলনের রূপরেখা যেটা ছিল সেটা এবং আগামী দিনে যে লড়াই লড়াইতে যাতে সবাত্মক হয় সেই জন্য এই ধরনের মিটিং আমরা বিভিন্ন জায়গায় আমরা ব্যাংক অফ বরোদা এমপ্লয়িজ ইউনিয়নে যে সদস্যরা আছেন যারা বর্ধমানের দুটো পুরুলিয়া বাঁকুড়ায় কাজ করেন তাদের মিটিংটা এখানে আমরা করি অনুমান মিটিং। আমাদের যে বিষয় হচ্ছে ব্যাংককে যে প্রাইভেটাইজেশন করা চক্রান্ত সরকার করছে তার বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং ক্রিমিনালের উপরে আক্রমণ করা হচ্ছে, জুনালাইজেশন করা হচ্ছে, সেটাকে মেম্বারদের কাছে এক্সপ্লেন করা এবং তার জন্যে এই সংগঠনটাকে তৈরি করা, সেটাই আজকে আমাদের মিটিংয়ে মনে হয়। আপনার নাম? আমার নাম রাজেন নাগার, আমি এই ইউনিয়নের প্রেসিডেন্ট।